হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে আছে এক জোড়া, এরা ডিমে বসে আছে, প্লাস এইখানে এক জোড়া আছে, এরা এখনো ডিমে বসেনি। আর এটা হলো আমার বাড়ির পুরানো নর, এটা বাড়ির বাচ্চা, জোড়া দিয়েছে, এখনো জোড়া হয়নি, 2-3 দিন হলো। এইখানে দুটা বাচ্চা আছে, আবার এদের একটা বাচ্চা সেল করেছি, একটা বাচ্চা আছে, এরা আবার নতুন জোড়া হয়েছে। এদেরও এখনো ই হয়নি, ডিম পাড়েনি। এই হোমারের জোড়াটা, এটাও ডিম পাড়েনি। এদের আবার দুটা বাচ্চা হয়েছে, দুটাই বাচ্চা। এদের এর আগের বাচ্চাটাও আছে, আবার এই দুটা বাচ্চা এবার সেল করব। এটা ওর নরটা। এই পায়রাটা আমার নতুন জোড়া দিয়েছিলাম, এটা ডিম পেড়েছে, আজকে দুইটাই ডিম দিয়েছে, গতকালকে একটা দিয়েছিল। এটা নরটা, এদের বাচ্চাটাও সেল করে দিয়েছি, আবার এরা ডিমে বসবে। এটা ডিম দেয়নি এখনও। এদের একটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। এটা একটা সিঙ্গেল মাদি, আর এর নরটা পাশে থাকছে। এইটা এটা নতুন জোড়া হয়েছে, একটা সিঙ্গেল। এই বাচ্চাটা ওই পায়রার যে দুটো প্রথম বাচ্চা ছিল, এই বাচ্চাটা রেখেছে। এটা আবার ডিমে বসবে। এটা একটা হোমারের বাচ্চা, আর মেন হলো এই ভিডিও এডিটটা। এর নটটা কোথায় গিয়েছিলো, এই নটটাকে কুকুরে ধরেছে না বিড়ালে ধরেছে, নটটা নয়। এটা একটা বাচ্চা ফুটেছে, এর বাপের কোয়ালিটিতেই আসবে। আজকে প্রায় হয়ে গেল 4 দিন মতন থেকে নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।